আর এই টাইমে বকখালিতে এত গরম, মানে কি বলবো, জাস্ট পুড়ে যাচ্ছি একদম। তো এখন একদমই পুরোটা অফ সিজন, তোমরা যদি ঘুরতে চাও এসে থাকতেও পারো, হোটেল টোটেল অনেক কমে পেয়ে যাবে, 500 টাকা নন এসি, আর এসির ক্ষেত্রে 800-900 যখন সিজন ওয়াইজ এদিক ওদিক ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম নিচ্ছি বাঙালির চপ মুড়ি, মানে সন্ধ্যাবেলায় চপ মুড়ি তো দরকার। ছোট ছোট পমফ্রেট গুলো গুড মর্নিং সবাইকে, আর আরো একটা নতুন সকাল, আরো একটা নতুন ভিডিও, মানে ব্যাক টু ব্যাক তোমাদের জন্য কিন্তু জার্নি ব্লগ আসছে। আর এখন আমি কয়েকদিন লোকালের মধ্যেই ঘুরছি, বাট চেষ্টা করছি নেক্সট ব্লগটা যেটা আসবে সেটা কিন্তু অনেকটাই বাইরের দিকে হতে চলেছে এবং একদম নতুনত্ব জায়গার খোঁজ। এখন রাইট নাও ঘড়িতে বাজে 9:07, আর আমরা আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর পেছনে দাঁড়িয়ে আছে নামখানা লোকাল। বেসিক্যালি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং লক্ষ্মীকান্তপুর হয়ে দেন যাবে নামখানা, এটাই করে আমরা যাবো আজকে নামখানা, পৌঁছে যাবো মোটামুটি 12:10 মধ্যে, আর সেখান থেকে যাবো বকখালি। বকখালি ইয়েস, এমন একটা জায়গা যেটা একদিন বা দুদিনের ছুটিতে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা এবং একবেলা ঘোরার জন্য কিন্তু বেস্ট সমুদ্র সৈকত। আর যেহেতু সামনেই পুজো এবং পুজোর পরেও বাঙালিদের প্রচুর প্ল্যান থাকে টুকটাক উইকেন্ড ট্রিপ বা একদিনের ট্রিপ কলকাতার আশেপাশে, তাহলে কিন্তু বকখালি একদম আদর্শ জায়গা। অনেকেই এখন মৌসুমিটা পছন্দ করে না, কিন্তু তোমরা কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারবে বকখালি, এবং বকখালি সমুদ্র সৈকত কিন্তু এখন অনেক আধুনিক এবং সুন্দরভাবে সাজানো আছে, অনেক হোটেল, থাকার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে খাওয়া দাওয়া, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ব্লগে। কলকাতা থেকে বকখালি যাওয়ার জন্য আছে তিনটে ওয়ে, তোমাদের যদি পার্সোনাল গাড়ি থাকে 4 চাকা বা 2 চাকা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 3 থেকে সাড়ে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে নামখানা হয়ে বকখালি। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে কিন্তু প্ল্যানেট বা ধর্মতলা থেকে 300-350 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে বকখালি কন্টিনিউ, আধ ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে কিন্তু বাস আছে। আর যদি খুব সহজে পৌঁছাতে চাও তাহলে হচ্ছে লোকাল ট্রেন, মাত্র 25 টাকার বিনিময়ে তোমরা নামখানা হয়ে পৌঁছে যাবে বকখালিতে, এবং নামখানা নেবে চেয়ারিংয়ে কী করে বকখালি যেতে হয় কম খরচায়, সেই নিয়ে সমস্ত ইনফরমেশন থাকবে, সাথে কম দামে হোটেল, থাকা, খাওয়া। তো চলো ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট বাকি আমাদের। ঘড়িতে সময় এখন 9:13, আর চাইলে কিন্তু তোমরা এর থেকে সকালে ট্রেনও ধরতে পারো বা এই ট্রেনটা নিয়েও যেতে পারো, কিন্তু এর পরের ট্রেন করো না, মানে যে বালিগঞ্জ থেকে 10:11 ট্রেনটা আছে সেটা নিলে অনেকটা দেরি হয়ে যাবে বকখালির জন্য, কারণ 1:30 বেজে যাবে, তোমাদের হোটেল নিতে হবে, হোটেলে চেক ইন চেক আউট মোটামুটি বকখালিতে কিন্তু 11:30-12:00 মধ্যেই থাকে। ঘড়িতে সময় এখন 9:18-16:00 এক্স্যাক্ট রাইট টাইমে কিন্তু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়ে দিয়েছে, যেটা লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে মোটামুটি 10:58 এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর নামখানার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে এই ট্রেনটাই। এখন ক্রস করলাম বারুইপুর, আর বারুইপুরের পরেই আসবে শাসন, সেখানে কিন্তু পেয়ারা বাগান আছে পুরো, মানে বারুইপুরের যে পেয়ারা সব কিন্তু এই দিকটাতেই চাষ হয়। আর এখন আমাদের টাইম লাগবে মোটামুটি আধা ঘন্টার মতো লক্ষ্মীকান্তপুর পৌঁছাতে। ঘড়িতে সময় এখন 10:54, আমাদের ট্রেন এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুর, আর এইখানে ট্রেন কিন্তু 15 মিনিট মতো দাঁড়াবে, তারপরে রওনা দেবে নামখানার উদ্দেশ্যে, এখান থেকে লাগবে সময় আরও 1 ঘন্টা। আর শিয়ালদা থেকে নামখানা প্রায় 2.5-3 ঘন্টা জার্নি, যেহেতু লক্ষ্মীকান্তপুরে 15 মিনিটের ট্রেনটা হল্ট করে, মানে যে কোনো ট্রেনই হল্ট করে, তো তোমরা কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে পারবে এইখান থেকে, পেটাই পরোটা থেকে শুরু করে মুড়ি ঘুগনি বিস্কুট কেক, এদিকে পেয়ারা 4:40, মানে বারুইপুরের পেয়ারা তো ফেমাস, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে প্রচুর খাবারের অপশান আছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু 11:20 একদম রাইট টাইমে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 12:20, আর এক্স্যাক্টলি রাইট টাইমে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো
নামখানা রেলওয়ে স্টেশন। এখন আমাদের বাইরে যেতে হবে, বাইরে গিয়ে তোমরা চাইলে বুকিং করো বকখালি, বা যেতে পারো হচ্ছে মৌসুনী, মানে মৌসুনী ঘাট অব্দি। আর যদি যাও শেয়ারিংয়ে যেতে, তাহলে দেখাচ্ছি কীভাবে বকখালি পৌঁছাবে শেয়ারিংয়ে এবং কত টাকাই বা খরচা হবে। বেরোলাম নামখানা স্টেশনের বাইরে, আর এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। আর বাইরে বেরোলেই কিন্তু অটো টোটো, মানে ওই টোটো আর কি ভ্যান টাইপের সমস্ত কিছু তোমরা পাবে। এখান থেকে তোমাদের বুক করতে বলবে, বুক করলে কিন্তু বকখালি যেতে ভাড়া নেবে প্রায় 250 থেকে 300 টাকা, এবং যদি তোমরা মৌসুনী যাও মৌসুনী ঘাট অব্দি নেবে কিন্তু 150 টাকা মতো, পাঁচজন একটা টোটোতে হয়। ভ্যান নিলে মোটামুটি 8-9 জন হয়ে যাবে। আর তোমরা যদি যাও শেয়ারিংয়ে যেতে, তাহলে এখানে কোনো কথা না বাড়িয়ে জাস্ট রোড থেকে 1 মিনিট হেঁটে তোমরা পৌঁছাবে মেন রোডে, ওখান থেকে বাস এবং শেয়ারিং অটো টোটো পেয়ে যাবে বকখালি বা মৌসুনী ঘাট যাওয়ার জন্য। আর যদি তোমাদের পৌঁছাতে লেট হয়, তাহলে কিন্তু এই নামখানা স্টেশনের বাইরে এরকম হোটেল আছে, এখান থেকে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চও করে নিতে পারবে। এখানে ভালো খাবার দাবার পাওয়া যায় আনলিমিটেড বেসিসে, মানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এইখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমাদের যেতে হবে, ওইটা হচ্ছে মেন রোড। মেন রোড থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য বাস, আর বাসে গেলে 25 থেকে 30 টাকা ভাড়া নেবে। তোমরা যদি শেয়ারিংয়ে টোটো বা অটো যেতে চাও তাহলে কিন্তু 50 টাকা বকখালি। তো আমরা বাইরেটাই আসলাম, আর মেন রোডের সামনে থেকেই কিন্তু তোমরা বাসও পেয়ে যাবে, বাস একটু টাইমে চলে। আর তোমরা অটো পাবে 40 টাকা করে বকখালি শেয়ারিংয়ে। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। আর তোমরা যদি চাও টোটোতেও যেতে পারো, টোটোয় টাইম লাগে, টোটোয় 50 টাকা নেয়, অটোয় 40 টাকা। সময় এখন 1:30, আর আমরা এসে পৌঁছালাম বকখালিতে। এই হচ্ছে সব অটো, 40 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম বকখালি। আর এখানে কিন্তু বকখালি বাস স্ট্যান্ড, মানে বকখালি থেকে কাকদ্বীপ বা কলকাতা যাবো। আর এই বকখালি কিন্তু এমন এক জায়গা যেখানে তোমরা চাইলে থাকতেও পারবে, আছে অজস্র হোটেল। এই দেখো ছাগল ছানাদার সাথে, আর গভর্নমেন্টের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এইটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটা অনলাইন বুকিং হয়, আর এর ভাড়া কিন্তু অনেক বেশি, 2,000-2,500, বাট এটা লাক্সারি প্রপার্টি। এছাড়াও বাইরে তোমরা এখন যেহেতু অফ সিজন, 300 টাকা থেকে হোটেল আমাকে এখানে ধরছিল, মানে প্রচুর তোমরা এরকম বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে যেরকমটা হয়ে থাকে, দাদা হোটেল আছে হোটেল আছে। তো অ্যাভারেজ মোটামুটি ধরে চলো ওই 300-350 থেকে 500-600 মধ্যে আরামসে তোমরা ভালো ভালো হোটেল পেয়ে যাবে বকখালি সমুদ্রের কাছে। এটা হচ্ছে বকখালি মার্কেট, এখানে আছে অজস্র খাবারের হোটেল, তোমরা এখানে লাঞ্চ করতে পারবে, ব্রেকফাস্টও আছে, এছাড়াও টুকিটাকি জিনিস কেনাকাটি সব কিছু তোমরা পেয়ে যাবে। আর একটুখানি আগালেই হচ্ছে সমুদ্র, এখানে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপূজার, একদম সমুদ্রের বিচের ধারেই কিন্তু মা দুর্গার প্যান্ডেল। আর তার সঙ্গে তোমাদের বলে রাখি এদিকে আছে ওয়াশরুম, এই যে সুলভ পেয়ানিউস টয়লেট আছে, এইদিকে একটা গ্রাউন্ড মতো আছে, মানে পিকনিক করতে যদি তোমরা কেউ আসো তখন তোমরা এখানে পিকনিক করতে পারবে, বাট এর জন্য আলাদা করে পারমিশন নিতে হয়। আর তোমরা যদি 2-wheeler বা 4-wheeler নিয়ে আসো, তার পার্কিং যদি করতে যাও, যে এখানে পার্কিং আছে, পার্কিংয়ের চার্জ কিন্তু এইদিকে, মানে পার্কিং 2-wheeler জন্য 10 টাকা করে আর 4-wheeler মনে হয় 40 টাকা করে ঘন্টায়। আর এইদিকে দেখো মা দুর্গা তৈরি হচ্ছে, আমি একটুখানি এইখানটায় দেখাই। ও হো হো, বকখালিতে এসে দেখো মা দুর্গা এখানে রেডি হচ্ছে। দাদা ভালো আছো? কাজ কত দূর চলছে এইখানে এই প্যান্ডেলের? আচ্ছা, তো দাদারা কাজ করুক, বেশ ভালো লাগলো। বকখালি সমুদ্র সৈকত, এখানে পাওয়া যাচ্ছে ডাব, এই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত মার্কেট, আর পুরো সাদা বালির বীচ। এখন যেহেতু ভাটা চলছে জল বহু দূরে চলে গেছে বকখালির, এই একটা ব্যাপার আছে। আর এখানে দেখো আই লাভ বকখালি, তার সঙ্গে জল এখন বহু দূরে। আর এই যে সমস্ত দোকানগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এগুলো মাছ ভাজার দোকান, ফুচকা, পাপড়ি চাট, মানে কুচকাচ খাবার যেগুলো খুলবে সব সন্ধ্যেবেলায়, তোমাদের তখন দেখাবো। আর এই টাইমে বকখালিতে এত গরম, মানে কি বলবো, জাস্ট পুড়ে যাচ্ছি একদম। তো এখন একদমই পুরোটা অফ সিজন, তোমরা যদি ঘুরতে চাও এসে থাকতেও পারো, হোটেল টোটেল অনেক কমে পেয়ে যাবে। এবার খেতে হবে, 1:30 বেজে গেছে, তো দেখি এখানে খাবার তো প্রচুর জায়গা আছে, 1:30 থেকে খাবো। আর বাকি তোমরা যদি বলো সিজনের কথা, তাহলে ওই পুজোর আগে আগে সিজন পড়ে যাবে, আর পুরো ঠান্ডার টাইমটা তো বকখালি, মানে আশেপাশে আমাদের কলকাতা হোক হাওড়া হোক এইসব জায়গা থেকে প্রচুর মানুষ আছে পিকনিক এবং ওয়ান ডে ট্যুর করতে। চলে এসেছি আমরা আদি মনুষ্যী হোটেলে, একদম বাস স্ট্যান্ডের অপোজিটে তোমরা পাবে আদি মনুষ্যী হোটেল, যেখানকার খাবার সত্যিকারের দারুণ। মানে বকখালি দিয়ে আসলে একবার এই জায়গার খাবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। 70 টাকা ভেজ মিল, একটা ভেজ মিল দিয়েছি, আর একটা চিকেন মিল নিলাম 170 টাকা। ভেজ থালিতে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, এইদিকে আছে পোস্ত, মানে আলু পোস্ত, জাস্ট দেখো, দেখেই তো বুঝতে পারছো খাবারটা কেমন হবে, মানে সেই রকম জল জল নয় যেটা অনেক জায়গাতে হয়ে থাকে। আর এইদিকে আছে ডাল, এই হচ্ছে একদম ডাল দেখতে পাচ্ছো, পেঁয়াজের ডাল এটা প্রবলি, হ্যাঁ পেঁয়াজের ডাল। আর এইখানে আছে হচ্ছে শুক্তো, এটা হচ্ছে ভেজ থালি, আনলিমিটেড যতবার ইচ্ছা পেয়ে যাবে। আর এক্সট্রা নিলাম হচ্ছে চিকেন থালি একটা, এখানে 4 পিস চিকেন আছে এরকম, সাথে একটা আলু আছে, চিকেন থালি 170 টাকা। তো চলো খেয়ে নিই, খাবার দাবার সত্যিকার এখানে ভালো, আর ভিড়টা দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সত্যিকারের দারুণ টেস্ট ছিল খাবারের, 70 টাকায় একদম পেট পূরণ খাবার, মানে ভেজ থালি যেটা আছে। এবার হোটেল নিতে হবে, হোটেল তোমাদের দেখাই, এখানে আছে অজস্র হোটেল চারিদিকে। আর এই মুখটার সামনে আসলেই কিন্তু
300-400 টাকার হোটেলটা একদম মানে ভরে যাচ্ছে। এ বলছে, ও বলছে, সে বলছে, বা তোমরা নিজেরা নিজেদের মতো বাজেট অনুযায়ী হোটেল এখানে নিয়ে নিতে পারবে। এখন আছে অফ সিজন, আর আইডি কার্ড কিন্তু ক্যারি করবে। এই হচ্ছে বকখালি মার্কেট বা বাস স্ট্যান্ড, এই যে দূরে, এখান থেকে জাস্ট একটুখানি আগিয়ে আসলে তোমরা অজস্র হোটেল চারিদিকে পেয়ে যাবে। আমার মতে যে তোমরা একটু কাছাকাছি হোটেলটা নাও, ফ্রেজারগঞ্জের কাছে নিলে অনেকটা তোমাদের যাতায়াত করতে হবে, আদারওয়াইজ টোটো করে যেতে হবে, টোটো শেয়ারিংয়ে 10 টাকা করে নেয়। আর তুমি যদি কাছাকাছি নাও, পায়ে হেঁটেই তোমরা হোটেল থেকে বকখালি সি বিচ যেতে পারবে। আর এবার বকখালিতে আমরা থাকবো হচ্ছে হোটেল বেবি লোনে, আর এই হোটেলটা জাস্ট বকখালি সি বিচ থেকে তোমরা বলতে পারো 3-4 মিনিট হেঁটে, আর দোতলা প্রপার্টি, আমাদের ওই সেকেন্ড ফ্লোরে আর কি রুম আছে। তো চলো এবার যাওয়া যাক ভেতরে, তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাবার দাবারের ব্যবস্থাও আছে। এই হচ্ছে রিসেপশন, রিসেপশনে আসলে কিন্তু দাদাকে পেয়ে যাবে। দাদা, কি রুম রেট চলছে এখন? মানে এখন একটু অফ সিজন আছে, আচ্ছা, মানে মোটামুটি অ্যাভারেজ একটা বলো। এবার চলো তোমাদের রুম দেখাই। আর এই দিকটা একটা কমন ব্যালকনি আছে, এই হচ্ছে কমন ব্যালকনি, যেখান থেকে তোমরা পুরো একদম রোড ভিউ এনজয় করতে পারবে। সেরকম আলাদা কোনো ভিউ নেই, কারণ সি বিচের ধারে এখানে কোনো হোটেল নেই। বকখালিতে যা হোটেল আছে সব রোডের সামনেই। আর এইটাও একটা কমন লবি আছে, আমাদের রুমটা একদম ওই দিকটাতে। এই হচ্ছে রুম, রুম খুব বেসিক রুম আছে, টিভি টিভি নেই, আগেই বলে দিচ্ছে 500 টাকায় টিভি এক্সপেক্টেডও নয়। বাট এই একটা ব্যালকনি আছে এখানে দেখতে পাচ্ছি, ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ নেই, এটা কোনো একটা হোটেল ভিউই আছে, বাট ব্যালকনি আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক একদম বড় সড়ো আছে। প্রাইস তোমাদের আমি বলেও দিয়েছি, 500 টাকা নন এসি, আর এসির ক্ষেত্রে 800-900 যখন সিজন ওয়াইজ এদিক ওদিক ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম 1000-এর ওপরে তোমরা এখানে রুম কোনোদিনই ওঠে না। গুড ইভিনিং সবাইকে, ঘড়িতে বাজে 7:00, আর আমরা এখন বেরোলাম সন্ধ্যেবেলা একটু বকখালি এক্সপ্লোর করার জন্য। বেসিক্যালি এখানে কী পাওয়া যাচ্ছে, সন্ধ্যেবেলায় বিচে কী পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। বকখালি মার্কেট কিন্তু এখন পুরো জমজমাট। এই হচ্ছে সোজা বকখালি মার্কেট, আর আমাদের হোটেল থেকে বকখালি মার্কেট জাস্ট 2 মিনিট হেঁটে। এইবার কিন্তু বকখালিতে এসে বেশ অন্যরকম একটা জিনিস দেখলাম, এইখানে দেখো বকখালিতেও এখন রান্না করিয়ে খাওয়ার বন্দোবস্ত আছে। এইরকম ছোট ছোট কিছু মাছের দোকান আছে এখানে 2-3টে, এইখানে একটা দেখলাম যেখানে এইরকম মাছ পাওয়া যাচ্ছে, ওই দিকেও কিছু দোকান আছে মাছ পাওয়া যাচ্ছে, সেখান থেকে তোমরা কিনতে পারবে। কিনে দেন এইখানে খুচরো বাজার আছে, যেখান থেকে আলু দেন মশলাপাতি যদি কিছু লাগে চাল সেগুলো কিনতে পারবে। এবং এই সাইডে ছোট ছোট এইরকম দোকান আছে, যেই দোকানগুলোতে কিন্তু তোমরা রান্না করিয়ে নিজেদের মন পছন্দের খাবার দাবার এখন খেতে পারবে এই বকখালিতেও। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটিস রকমের মাছ আছে, এরকম পেয়ে যাবে চিকেন কাউন্টার, চিকেন মাটন এইসবও পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কিনতে পারবে চিকেন। এবং কিনে যে পাশে ছোট ছোট দোকানগুলো আছে, এই দোকানগুলোতে কিন্তু রান্না করিয়ে খাওয়াতে পারবে বকখালিতে। সামনেও কিছু মাছের আড়ত আছে বা মাছের এরকম ছোট ছোট দোকান আছে তোমাদের দেখাচ্ছি। আর আমরা চলে এসেছি এখন বকখালিতে, এগুলো টোটো স্ট্যান্ড, তারপরে অটো, আর ওই দূরে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড। আর এই দিক থেকে তো সোজা চলে যেতে হবে, এইদিকে প্রচুর মার্কেট খুলে গেছে, মানে সমস্ত দোকান আর কি খুলে গেছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ম্যাক্সিমাম খাওয়ার দাওয়ার দোকানই আছে। আর এইদিকেও কিন্তু দুটো এরকম দোকান আছে। দাদা, পমফ্রেট কি দাম আছে গো? ৬০০ টাকা। মানে কোনগুলো, ছোটগুলো? আচ্ছা আচ্ছা, তো এইরকম মোটামুটি তোমাদের খুচরো হয় না, দুটো তিনটে কেউ নিতে পারে? আচ্ছা, তো এইরকম ছোট ছোট অনেক দোকান আছে, কালকে আমরা আসবো সকালবেলায়। আর এইখানে যে ছোট ছোট অপোজিটের দোকানগুলো আছে, এইগুলোই কিন্তু তোমাদের রান্না করে দেবে কেজি হিসাবে। মোটামুটি দাম যেটা আছে ওই দীঘার মতোই, কেজিতে 120-150, এবং কম নিলে মানে 500 নিলে তখন কম হবে। এখানে লেখা আছে মাছ মাংস রান্না করিয়ে খাওয়ানো হয়, মানে এনে দিলে রান্না করে দেওয়া হয়, যেরকমটা দীঘাতে আমরা দেখেছি, পুরীতে দেখেছি, তারাপীঠে, সেরকমটাই কিন্তু এখন বকখালিতেও পাওয়া যাচ্ছে। নিয়েছি বাঙালির চপ মুড়ি, মানে সন্ধ্যাবেলায় চপ মুড়ি তো দরকার। এখানে পেঁয়াজি আছে, আলুর চপ আছে, চা আছে, মুড়িটারই অভাব, তার কারণ ওই চ্যানেলের জন্য ভিডিও করবো, মুড়িটা নিয়ে নিই। বাট এখানে প্রচুর খাবারের কিন্তু অপশান আছে বকখালি সমুদ্র সৈকতে। আর দেখো সেই সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম জল কোথায় চলে গেছিলো, আর এখন দেখো জল পুরো একদম সামনেটাতে, মানে তোমরা চাইলে পা ভেজাতে পারবে। আর এইদিকে গোল চাঁদ, আর তার সঙ্গে এই রকম সমুদ্র সৈকত, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে বকখালি সি বিচ মার্কেট, যেখানে প্রচুর খাবারের অপশান, সি ফুড থেকে শুরু করে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে চেয়ারে তোমরা বসতে পারবে, বেসিক্যালি 10-15 টাকা করে নেয় এই সমুদ্রের ধারে বসার জন্য ঘন্টা হিসাবে। ছোট ছোট পমফ্রেটগুলো, এই কাঁকড়ার প্লেট কত গো? 100 টাকা 4 পিস।
তো ভাই আমরা ডিনার করে চলে আসলাম হচ্ছে হোটেলে। এবার তোমাদের বলে রাখি যদি তোমরা বকখালি ঘুরতে যাও, বেসিক্যালি ঘোরার জায়গা আমার মতো দু তিনটেই, এক তো ফ্রেজারগঞ্জ আছে, আরেকটা আছে হেনরি আইল্যান্ড। বাকি যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদের ঘোরানোর কথা বলবে, ওরা 500 টাকা টোটোতে নেয় রিজার্ভে, পাঁচজন যেতে পারবে, কিন্তু সেইগুলো আমার কাছে ওয়ার্থ লাগেনি। তোমরা যদি পার্সোনালি ঘুরতেই চাও তাহলে দুটো জায়গা ঘুরতে পারো। এক হচ্ছে ফ্রেজারগঞ্জ, যেটা এখান থেকে মোটামুটি ধরে নাও ওই 20-25 মিনিটের ডিস্টেন্স, আর হচ্ছে হেনরি আইল্যান্ড, যেটা মোটামুটি আধা ঘন্টা সময় তোমাদের লেগে যাবে। চাইলে তোমরা দুটোর জন্য বার্গেনিং করে নিতে পারো। আর যে ছোটো ছোটো জায়গাগুলো আছে, বিভিন্ন মন্দির আছে, সেগুলো এনারা ঘোরানোর কথা বলে, মোটামুটি 7-8টা জায়গা নিয়ে 500 টাকার প্যাকেজ করে। গুড মর্নিং সবাইকে। আর বকখালিতে এখন আমাদের বেরোনোর পালা, বাজে ঘড়িতে 11:30 সময় এখানে সমস্ত হোটেলের চেক আউট। আর হোটেলে ভিজিট তো তোমাদের করিয়ে দিয়েছি, এখানে মোটামুটি এই টাইপের হোটেলই আছে, ভাড়া মোটামুটি 300-500-700 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর কালকে ছিল বৃহস্পতিবার, একটু ফাঁকা ফাঁকাই ছিল, আজকে কিন্তু অনেক লোক আছে আমি দেখতে পাচ্ছি, কারণ আজকে শুক্রবার, শুক্র শনি রবি মোটামুটি লোকজন থাকে, বাকি দিনগুলো বকখালি ফাঁকা ফাঁকাই থাকে। আর তোমরা যদি ঘোরার কথা বলো চারিদিকে, হেনরি আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ তোমরা ঘুরতে পারো। ফ্রেজারগঞ্জ গেলে সকাল সকাল যাবে, মৎস্যজীবীরা মাছ নিয়ে আসে, সেগুলো তোমরা দেখতে পারবে। আর সেরকম এক্সট্রাঅর্ডিনারি ঘোরার কিছু নেই, মানুষজন বেসিক্যালি বকখালি আসে ওয়ান ডে ট্যুরের জন্য বা চিল করতে, বন্ধুবান্ধব নিয়ে মজা করতে, তাই ঘোড়াটা বাদ দিলেও এখানে খাওয়া দাওয়া, সমুদ্র দর্শন, সমুদ্রের স্থান সব কিছু মিলিয়ে বকখালি নিজে কিন্তু এক অপূর্ব সুন্দর। আর এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আজকে ভোরবেলায় বেশ বাজ পড়ছিল একদম, মানে অনেক বৃষ্টি হয়েছে, কালকে সেরকম বৃষ্টি ছিল না। আর বৃষ্টিতে হওয়ার পরে গরমটা কিন্তু কমেছে, কারণ এই উটকো গরম যেটা কালকে ছিল, মানে হেভি গরম ছিল যাকে বলে, সেই ব্যাপারটা আজকে দেখছি না। ওভারঅল যদি বলতে হয় বকখালির একদিনের ভিজিট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করছি এর পরের ভিডিওটা যেটা আসবে সেটা একদমই আলাদা ভিডিও আসবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে নতুনত্ব জায়গা, যেটা তোমাদের আই খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করবো পুরো ইন্ডিয়া তোমাদের কম খরচায় ঘোরাতে, এবং তোমাদের লাস্টে মনে হবে ওয়াটার ট্রিপ ভিজিট। তাই ভিডিওটা লাইক করার সাথে সাথে কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নোটিফিকেশান বেলটা অন রাখো। চলো সবাইকে টাটা।